স্বেচ্ছাসেবী সংগঠন মাতারা ফাউন্ডেশনের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে রক্তদান সহ নানা অনুষ্ঠান, বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা, ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী বিতরণ। বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাতারা ফাউন্ডেশনের দ্বিতীয় বছর পূর্তি অনুষ্ঠান শুক্রবার সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বনগাঁ বাবুল স্মৃতি ব্যায়ামাগার ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একই সাথে আয়োজিত হয় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। কলকাতার অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় বিনা ব্যয়ে রক্ত পরীক্ষা, ইসিজি, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে আয়োজিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু মহিলা ও পুরুষ। স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবিরের পাশাপাশি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। বিনা ব্যয়ে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি তাদের টিউশন ফি ও অ্যাডমিশন ফিজেরও ব্যবস্থা করা হয়। পাশাপাশি আসন্ন শারদ উৎসবের কথা মাথায় রেখে দুস্থ সাধারণ মানুষের মধ্যে নতুন বস্ত্র ও শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার। সংগঠনের পক্ষে সংগঠনের সভাপতি রাহুল দত্ত বলেন, আমরা বিগত দুবছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, আর এই কাজ করবার জন্য সংগঠনের সদস্যরা যেমন নিরলস পরিশ্রম করেছেন, পাশাপাশি যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকেছেন, সেই সকল মানুষদেরও আমরা ধন্যবাদ জানাই। মাতারা ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা কিছু সামাজিক কর্মকাণ্ড মানুষের জন্য নিয়ে এসেছি, যেমন স্বেচ্ছায় রক্তদান শিবির, পাশাপাশি কলকাতা অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছি। বিকালে 300 উপরে মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব, পাশাপাশি একজনের ডিমান্ড অনুযায়ী তাকে আমরা হুইল চেয়ার প্রদান করব, এবং কিছু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে পড়াশুনোর সামগ্রী এবং তৎসহ কিছু বনগাঁর কৃতি, বনগাঁ শুধু নয় বনগাঁ মহকুমার কৃতি সন্তান যারা বিভিন্ন ক্ষেত্রে নাম সুনাম অর্জন করেছে তাদেরকেও আমরা আজকের এই মঞ্চ থেকে সম্মান জানাবো। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের যারা সদস্য আছেন, সদস্য তারা অক্লান্ত পরিশ্রম করে এবং নিজেদের অর্থ দিয়ে সাহায্য করে আজকে আমরা মানুষের সেবায় নিয়োজিত আছি। পাশাপাশি বনগাঁর কিছু মানুষ যারা সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও আমরা মাতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।